আসসালামু আলাইকুম। আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কিভাবে ডাটা এন্ট্রি এক্সেল ফর্ম তৈরি করতে হয়। ডাটা এন্ট্রি ফ্রিল্যান্সাররা হরহামেশাই এক্সেল শিট ব্যবহার করেন। আমি দেখাবো কিভাবে কম সময়ে বেশি ডাটা এন্ট্রি করা যায়। আপনার প্রতিষ্ঠানের কর্মচারীদের অথবা পণ্যের তালিকা খুব সহজেই এক্সেল ফাইলে তুলে সংরক্ষণ করতে পারেন। স্কুল কলেজের শিক্ষার্থীদের তালিকাও এখানে করা যায়। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনারা ডেস্কটপে যাবেন। ডেস্কটপে যে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, এখান থেকে মাইক্রোসফট অফিস এক্সেল ওয়ার্কশিট এখানে ক্লিক করবেন। একটি ফাইল তৈরি হয়েছে, তো এটা রিনেম করবো আমরা। ধরেন লিখলাম ডাটা এন্ট্রি, দেখে সেভ করলাম, তারপর ডাবল ক্লিক করে ওপেন করব। ধরুন আপনি নিউ ইয়র্কের 100টি বিজনেস প্রতিষ্ঠানের ফাউন্ডারদের তালিকা তৈরি করবেন। তাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার, অ্যাড্রেস, ইমেল, টাইটেল, আপনারা এই তালিকাগুলো তৈরি করবেন। এগুলোকে কার্সর ধরে টেনে আপনারা ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারেন। একটু লম্বা করলেন, তারপর শিফটে ধরে এখানে এই পর্যন্ত মার্ক করবেন। তারপর ইনসার্টে যাবেন, টেবিল তৈরি করব আমরা। প্রথমেই টেবিলে ক্লিক করলাম, তারপর এখান থেকে মাই টেবল হ্যাজ হেডার্স, এখানে টিক চিহ্ন নাই, আমরা টিক চিহ্ন দিলাম, ওকে দিলাম, একটি টেবিল তৈরি হয়ে গেল। এখন আমরা একটি ফর্ম তৈরি করব। ফর্ম তৈরি করতে হলে যে হোমের বাম পাশে ফাইলে যাবেন, তারপর এখান থেকে এক্সেল অপশনে যাবেন। এক্সেল অপশনে যে এখানে দেখবেন বাম পাশে কাস্টমাইজ নামে একটি অপশন আছে, এখানে যাবেন। তারপর এখানে বাম পাশে কমান্ড নট ইন দ্য রিবন, এখানে যাবেন। এখান থেকে নিচে দেখবেন ফর্ম নামে একটি অপশন আছে, কোথায় ফর্ম, এই যে ফর্ম, এই ফর্মে ক্লিক করবেন। তারপর এখানে এই দুই বক্সের মাঝখানে দেখবেন অ্যাড নামে একটি অপশন আছে, আসলো, তারপর ওকে দিবেন। ওকে দেওয়ার পর একটি ফর্ম তৈরি হলো, এই যে এখানে ফর্মটা, এই ফর্মে ক্লিক করবেন। আমরা এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার, অ্যাড্রেস, ইমেল, টাইটেল লিখেছিলাম। তো আমাদের এই ফর্মে ঠিক একইভাবে ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার, অ্যাড্রেস, ইমেল, টাইটেল, আমরা এখানে এই ডাটা এন্ট্রিগুলো করলে এখানে জমা হবে। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট নেম ধরেন অ্যান্ড্রো, এমনিতে একটা নাম দিলাম, আচ্ছা, ফোন নাম্বার দিলাম, অ্যাড্রেস, স্ট্রিট, তারপর ইমেল, .com, টাইটেল, সিইও, তারপর এখানে নিউ এ ক্লিক করবো, বা ডান পাশে দেখবেন নিউ আছে, নিউ এ ক্লিক করলেই আমাদের ফর্মটা ফিল আপ হয়ে যাবে। তারপর আবার আমি দু একটি দেখাচ্ছি, ফোন নম্বর, অ্যাড্রেস, তারপর টাইটেল, ধরেন উনি ওনার, ওনার সার্চ দিলাম। তো দেখেন আমাদের এখান থেকে আমরা খুব কম সময়েই যে এই ফর্ম থেকে আমরা এই টেবিলটা ফিল আপ করতে পারি খুব কম সময়। এখানে মাল্টিপল শিট নিয়ে কাজ করা যায়, যেমন এখানে দেখেন নিচের দিকে শিট ওয়ান আছে, শিট টু, শিট থ্রি। ধরুন আমরা আরেকটা শিট ওপেন করলাম, এখানে
কোনো প্রতিষ্ঠানের স্টুডেন্টদের তালিকা তৈরি করব, সিরিয়াল নাম্বার, নেম, তারপর ক্লাস। ধরুন আমরা এই তিনটি ডাটা এন্ট্রি করব, তো ঠিক সেমভাবে এখানে প্রথমে একটি টেবিল তৈরি করতে হবে। এখানে ইনসার্টে যে টেবিলে ক্লিক করব, তারপর এখানে টিক চিহ্ন দিব, ওকে দিব, টেবিল তৈরি হয়ে গেল। এরপর স্টেপ হলো আমাদের একটি ফর্ম তৈরি করতে হবে। তো প্রথমে আমরা ফাইলে যাব, ফাইলে যেয়ে এখানে এক্সেল অপশনে যাব, তারপর এখান থেকে কাস্টমাইজে যাব, তারপর এখান থেকে কমান্ড ইন দ্য রিবনে ক্লিক করব, তারপর এখান থেকে আমরা ফর্মে যাব আবার, তারপর অ্যাড দিব, ওকে দিব। দেখেন চলে আসলো। তো এখানে দেখেন আমরা লিখেছিলাম সিরিয়াল নাম্বার, নেম, ক্লাস। সিরিয়াল নাম্বার ধরেন 1, নেম আব্দুল করিম, তারপর ক্লাস। এখানে আমরা নিউ এ ক্লিক করলে এগুলো ফিল আপ হয়ে যাবে। তারপর সিরিয়াল নাম্বার 2, আমি যে একটা নাম লিখলাম, তারপর ক্লাস। ক্লাস 7 ক্লিক করলাম, চলে আসলো। খুবই সিম্পল, আমরা খুব সহজেই মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে আমাদের কোনো প্রতিষ্ঠানের অথবা কোনো পণ্যের ডাটা এন্ট্রি খুব সহজে করতে পারি। অথবা আপনারা যারা ফ্রিল্যান্সার, আপনারা যারা ডাটা এন্ট্রি কাজ করে থাকেন, তারা খুব অল্প সময়ে এই কাজটি করতে পারেন, সময় বাঁচবে। আশা করি আমার ভিডিওটি অনেক হেল্পফুল। তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না।